আচ্ছা, অনেকে মনে করেছেন আইমান সাদিক আর মুনজারিন শহীদের বিয়ে হয়ে গেছে। কথা কি সত্য? পুরো বিষয় নিয়ে আজকের ভিডিওতে থাকছে অনেক বড় একটা টুইস্ট। তো শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো থাম্বনেইল দেখে তো বুঝে গিয়েছেন আজকে কার রহস্য উন্মোচন করতে যাচ্ছি। মুনজারিন শহীদ আর আইমান সাদিকের মধ্যে নাকি কী সম্পর্ক, সেটা আমি কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছিল। তো আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, প্রথমে মুনজারিন শহীদের বায়োগ্রাফি নিয়ে আমরা আলোচনা করি। তিনি রবি 10 মিনিট স্কুলের একজন শিক্ষক। তিনি শুধু 10 মিনিট স্কুলের শিক্ষকই নন, তার 10 মিলিয়ন পরিবারের একটি ফেসবুক পেজও রয়েছে। তিনি কিছুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি জানান তার সফলতার পিছনে একটি কারণ, তিনি যখন 10 মিনিট স্কুলে কাজ করতেন তার পাশাপাশি তিনি একটি পার্ট টাইম জবও করতেন, যার কারণে তিনি আজকে মুনজারিন শহীদ হতে পেরেছেন। তার ইউটিউব থেকে মাসিক ইনকাম 2 লাখ টাকার মতো। আর কিছু যুব সমাজের পোলাপাইন তার ইউটিউবের ভিডিওতে কমেন্টে বলে আপু আপনার হাসি, এই জিনিসটা নিয়ে তাকে বেশিরভাগ সময় রোস্ট করা হয়। বেসিক্যালি এটাই হলো আজকের ভিডিওর মূল টুইস্ট। আচ্ছা, আমরা কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে এসে গেছি। এবার আমরা বলবো আইমান সাদিক আর মুনজারিন শহীদের মধ্যে কি সম্পর্ক বা তাদের বিয়ে হয়েছে এমন একটা গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু তাদের মধ্যে একটি ভেতরগত রিলেশনশিপ আছে, কারণ তারা তাদের ছবির ক্যাপশনের মধ্যে জানায় এবং আইমান সাদিক তার ছবিতে কমেন্ট করে অনেক কিছু বুঝিয়েছে। আমি সেগুলো বিশ্লেষণ করতে গেলে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে। আমি চাই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে জিনিসটা বোঝানোর জন্য। যদি আপনারা তাদের ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে যান, তাদের পোস্টগুলোর মধ্যে কমেন্টে দেখবেন আইমান সাদিক অনেক কিছু কমেন্ট করেছে, যার ইঙ্গিতে আমি বুঝতে পেরেছি যে তাদের ভেতরগত একটি রিলেশনশিপ রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।